হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএনএম এডুকেশন। আজকের এই ভিডিওতে ক্লাস টেনের মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের ভৌত বিজ্ঞানের প্রথম স্কুলের গ্রুপ ডি এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখো, তোমরা এই প্রশ্নগুলো এই বইয়ের পেজ নাম্বার 233 এবং 234 পেজে পেয়ে যাবে। আমি এক এক করে প্রশ্ন উত্তর আলোচনা করছি। দেখো, প্রথম প্রশ্ন 4.1 বলছে যে এন মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি সমান এনআরটি সমীকরণটি প্রতিষ্ঠা করো। ঠিক আছে, এটার আমি করে দেখাইনি, তোমরা এটা বই থেকে করে নেবে। ঠিক আছে, এটা তোমরা গ্যাসের চ্যাপ্টার থেকে পেয়ে যাবে। আচ্ছা, এর অথবার প্রশ্ন বলছে যে চার্লসের সূত্রটি বিবৃত করো। দেখো অ্যান্সারটা, দেখো, চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। আচ্ছা, এর সাথে আরেকটা প্রশ্ন বলছে যে আর কে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলে কেন। দেখো অ্যান্সারটা, দেখো, আর এর মান সকল গ্যাসের ক্ষেত্রে সমান এবং এই মান গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না, তাই আর কে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। আচ্ছা, এর পরের প্রশ্ন একটা অঙ্ক বলেছে যে 4.2 বলছে যে যে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা বিক্রিয়াটা লিখব যে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, যে সোডিয়াম সালফেট, যার সংকেত হচ্ছে যে Na2SO4, এবং দু অণু জল উৎপন্ন করছে। ঠিক আছে, এবার প্রশ্নে বলেছে যে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন। ঠিক আছে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের আমরা প্রথমে মোলার ভর বের করব। দেখো এখানে হচ্ছে যে যে 2 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড লাগছে, তার মানে অর্থাৎ এখানে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। ঠিক আছে, তাহলে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর কত হচ্ছে, যে 80 গ্রাম। আর একই রকমভাবে H2SO4 1 মোল লাগছে, 1 মোল H2SO4-এর ভর কত, 98 গ্রাম। ঠিক আছে, তাহলে ঐকিক নিয়মটা আমরা এখান থেকে শুরু করব যে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে 98 গ্রাম H2SO4-এর প্রয়োজন। অর্থাৎ 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে 98/80 গ্রাম H2SO4-এর প্রয়োজন, 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে 98×4/80 এত গ্রাম H2SO4-এর প্রয়োজন। ঠিক আছে, এটা যদি আমরা কাটাকাটি করি এবং হিসেব করি কী পেয়ে যাচ্ছি, যে 4.9 গ্রাম H2SO4-এর প্রয়োজন। আচ্ছা, এর পরের প্রশ্ন 4.3 বলছে যে লেন্সের আলোক কেন্দ্র কাকে বলা হয়। ঠিক আছে, দেখো অ্যান্সারটা, দেখো, লেন্সের একটি তলে কোনো আলোকরশ্মি আপতিত হয়ে প্রতিসরণের পর বিপরীত তল থেকে আপতিত রশ্মির সমান্তরালভাবে নির্গত হলে রশ্মিটি প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে ওই লেন্সের আলোক কেন্দ্র বলে। ঠিক আছে, সাথে সাথে তোমরা চিত্রটা অঙ্কন করে দেবে। ঠিক আছে, এখানে এই চিত্র হচ্ছে যে ও বিন্দু হচ্ছে যে চিত্রে আলোক কেন্দ্র। ঠিক আছে, আর তোমরা আলোর ক্ষেত্রে যখনই তোমরা চিত্র অঙ্কন করবে সবসময় হচ্ছে যে পেন্সিলে চিত্র অঙ্কন করবে এবং রশ্মি চিহ্নটা দেবে, রশ্মি কোন দিকে যাচ্ছে সেটা হচ্ছে যে তীর চিহ্নের মাধ্যমে তোমরা দেখিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা, এর পরের প্রশ্ন বলছে যে, দেখো, এর সাথেই আরেকটা প্রশ্ন বলছে যে যে আলোর প্রতিসরণের স্নেলের সূত্রটি বিবৃত করো। দেখো অ্যান্সারটা, দেখো, দুটি নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। দেখো এখানে আমি একটু বলে নিচ্ছি যে এই প্রথম দুটো কথা তোমরা অনেকে মিস করে যাও। ঠিক আছে, দুটি নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে, কিন্তু এই দুটো কথা অবশ্যই মাস্ট বলতে হবে। ঠিক আছে, নাহলে কিন্তু তোমাদের নাম্বার কেটে নেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর তোমরা কি লিখবে, যে প্যারা করে লিখবে যে কোনো আলোকরশ্মি 1 নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণ আই ও প্রতিসরণ কোণ আর হলে স্নেলের সূত্রানুসারে sin i/sin r সমান 1μ2। ঠিক আছে, যেখানে 1μ2 হচ্ছে যে যে ধ্রুবক, এবং এই ধ্রুবককে কি বলবো আমরা, 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক। আচ্ছা, এর পরের প্রশ্ন বলছে যে 4.4 ওহমের সূত্রটি বিবৃত করো। অ্যান্সারটা, দেখো, পরিবাহী তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্য দিয়ে প্রভামাত্রা পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। আচ্ছা, এর সাথে আরেকটা প্রশ্ন বলেছে একটি অওহমীয় পরিবাহীর নাম লেখো। অ্যান্সার হবে যে যেগুলো অর্ধ পরিবাহী সেগুলো হচ্ছে যে অওহমীয় পরিবাহী, হয় সিলিকন নাহলে জার্মেনিয়াম, যে কোনো একটা লিখলে হবে। আচ্ছা, এর অথবার প্রশ্ন বলছে যে যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। দেখো জুলের হচ্ছে যে তিনটে সূত্র আমি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখেছি। দেখো প্রথম সূত্র কি বলছে, যে কোনো পরিবাহীর রোধ ও তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ
তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সঙ্গে সমানুপাতিক, ঠিক আছে? অর্থাৎ এইচ সমানুপাতিক আই স্কোয়ার, যখন হচ্ছে যে রোধ আর এবং সময় টি হচ্ছে যে ধ্রুবক, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় সূত্র কি বলছে? যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ও তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহীর রোধের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ এইচ সমানুপাতিক আর, যখন হচ্ছে যে তড়িৎ প্রবাহ মাত্রা অর্থাৎ আই এবং সময় অর্থাৎ টি হচ্ছে ধ্রুবক। এরপরের সূত্র, তৃতীয় সূত্র বলছে যে কোনো পরিবাহীর রোধ ও তড়িৎ প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের সময়ের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ এইচ সমানুপাতিক টি, যখন হচ্ছে যে আর ও আই হচ্ছে ধ্রুবক। আচ্ছা, এরপরের প্রশ্ন 4.6 বলছে যে যে বার্লো চক্রের ঘূর্ণন ও ঘূর্ণন অভিমুখ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, ঠিক আছে? তাহলে প্রথমে আমি বলবো যে বার্লো চক্রের ঘূর্ণন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে যে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ালে এর ঘূর্ণন বেগ বাড়বে, ঠিক আছে? দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আরও বেশি শক্তিশালী অশ্বক্ষুরাকৃতি চুম্বক ব্যবহার করলে চুম্বক ক্ষেত্রের প্রাবল্য বাড়বে, তাই চক্র আরও জোরে ঘুরতে থাকবে, ঠিক আছে? অর্থাৎ আমরা যদি শক্তিশালী চুম্বক ব্যবহার করি, অর্থাৎ চুম্বক ক্ষেত্র যদি বাড়ে, তাহলে কী হয়ে যাচ্ছে যে বার্লো চক্র কী হবে, আরও বেশি বেগে ঘুরতে থাকবে। তিন নম্বর পয়েন্ট কি, বর্তনীতে সমমুখী তড়িৎ প্রবাহের পরিবর্তে যদি পরিবর্তী প্রবাহ পাঠালে চক্রের ঘূর্ণন হবে না, ঠিক আছে? তাহলে ডিসির পরিবর্তে আমরা যদি এসি পাঠাই বর্তনীতে, তাহলে চক্র কিন্তু ঘুরবে না, ঠিক আছে? তাহলে এই হচ্ছে বার্লো চক্রের ঘূর্ণন, এই তিনটি বিষয়ের উপর নির্ভরশীল, ঠিক আছে? এবার দেখো, ঘূর্ণনের অভিমুখ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখো, এক নম্বর পয়েন্ট, তড়িৎ প্রবাহ ও চৌম্বক ক্ষেত্রের ওপর নির্ভর করে, ঠিক আছে? বার্লো চক্রের ঘূর্ণন অভিমুখ কার কার উপর নির্ভর করে? যে তড়িৎ প্রবাহ ও চৌম্বক ক্ষেত্রের ওপর নির্ভর করে, ঠিক আছে? এদের যে কোনো একটার অভিমুখ যদি বিপরীত দিকে হলে চক্রের ঘূর্ণনও বিপরীত দিকে হবে, ঠিক আছে? এবং দুটি যদি পরিবর্তিত হয়, তাহলে যে চক্রের যে ঘূর্ণন সেটা হচ্ছে যে অপরিবর্তিত থাকবে, ঠিক আছে? বোঝা গেল? দেখো, ঘূর্ণনের অভিমুখ দুটো বিষয়ের উপর নির্ভর করে, তড়িৎ প্রবাহ কোন দিকে যাচ্ছে, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এবং চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিক থেকে কোন দিকে তার উপর নির্ভর করে, ঠিক আছে? একটার অভিমুখ যদি বিপরীত দিকে হয়, ঠিক আছে, তড়িৎ প্রবাহের অভিমুখ যদি বিপরীত দিকে হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে যে ঘূর্ণন আগে যেদিকে ঘুরছিল তার ঠিক বিপরীত দিকে ঘুরবে, ঠিক আছে? একই রকমভাবে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ যদি বিপরীত দিকে হয়ে যায়, একই কথা প্রযোজ্য, ঘূর্ণন যেদিকে, চক্রের ঘূর্ণন যেদিকে হচ্ছিল তার ঠিক বিপরীত দিকে হবে, ঠিক আছে? এবার যদি উভয়ে যদি পরিবর্তিত হয়, চৌম্বক ক্ষেত্র এবং হচ্ছে যে তড়িৎ প্রবাহের অভিমুখ উভয়ে যদি পরিবর্তিত হয়, উভয়ে যদি অভিমুখ বিপরীত দিকে হয়ে যায়, তাহলে চক্রের ঘূর্ণন আগে যেমনটি ছিল ঠিক তেমনটিই থাকবে, অর্থাৎ অপরিবর্তিত থাকবে। আচ্ছা, এরপরের প্রশ্ন 4.7 বলছে যে, দেখো আমি অ্যান্সারগুলো বইতে লিখে দিয়েছি, 4.7 প্রশ্নটা বলছে যে এ বি ও সি মৌলগুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 3, 11 এবং 19। এর দেখের প্রশ্ন বলছে যে মৌল তিনটির পর্যায় সারণীতে কোন শ্রেণীতে অবস্থিত, ঠিক আছে? দেখো, এ মৌলটির পারমাণবিক সংখ্যা হচ্ছে যে 3, এর যদি ইলেকট্রন বিন্যাস করা হয় তাহলে 2 আর 1, ঠিক আছে? তাহলে সর্ববহিষ্ঠ কক্ষে কয়টি ইলেকট্রন? 1টি ইলেকট্রন, অর্থাৎ এর শ্রেণী সংখ্যা কী হবে? 1, 1 নম্বর শ্রেণীতে অবস্থিত, ঠিক আছে? আমরা কী জানি, সর্ববহিষ্ঠ কক্ষে যদি 1টি বা 2টি ইলেকট্রন থাকে, সেটাই তাহলে কী হয়ে যাবে? শ্রেণী সংখ্যা। আদারওয়াইজ 2টার থেকে বেশি হলে তখন কী করবো আমরা? শ্রেণী সংখ্যা পাওয়ার জন্য 10 দিয়ে আমরা যোগ করব, ঠিক আছে? এরপর হচ্ছে যে বি মৌলের পারমাণবিক সংখ্যা 11, তাহলে এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কী হয়ে যাচ্ছে? 2, 8, 1, ঠিক আছে? তাহলে সর্ববহিষ্ঠ কক্ষে 1টি ইলেকট্রন, তাহলে হচ্ছে যে এর শ্রেণী সংখ্যা কী হয়ে যাচ্ছে? এটি 1 নম্বর শ্রেণীতে অবস্থিত। এরপর হচ্ছে যে সি মৌলের পারমাণবিক সংখ্যা কি 19, আর 19-এর আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি কি? 2, 8, 8, 1, ঠিক আছে? একই রকমভাবে এটি কী হয়ে যাচ্ছে? 1 নম্বর শ্রেণীতে অবস্থিত, ঠিক আছে? তাহলে এ বি সি প্রত্যেকেই কি 1 নম্বর শ্রেণীতে অবস্থিত। এবার দেখো, বিয়ের দাগের প্রশ্ন বলছে যে যে কোন মৌলটির পরমাণুর আকার সবচেয়ে বেশি, ঠিক আছে? তাহলে দেখো, প্রত্যেকে কিন্তু 1 নম্বর শ্রেণীতে অবস্থিত। আর আমরা কী জানি যে শ্রেণী বরাবর যদি ওপর থেকে নিচের দিকে যাওয়া হয়, তাহলে পরমাণুর আকার কী হবে? বৃদ্ধি পেতে থাকবে, ঠিক আছে? তাহলে অবশ্যই সি মৌলটা কী হয়ে যাচ্ছে? শ্রেণী বরাবর সবচেয়ে নিচের দিকে অবস্থিত, তার জন্য সি মৌলের আকার কী হবে? সবচেয়ে বেশি হবে। এরপরে প্রশ্ন, সিয়ের দাগের প্রশ্ন বলছে যে কোন ধাতুটির ধাতব গুণ সবচেয়ে বেশি হবে। দেখো, ধাতব গুণ শ্রেণী বরাবর যত ওপর থেকে নিচের দিকে নামা যাবে, তত ধাতব গুণ বৃদ্ধি পেতে থাকবে, ঠিক আছে? অর্থাৎ এক্ষেত্রে সি মৌলটির ধাতব গুণ কী হবে? সবচেয়ে বেশি হবে। আচ্ছা, এরপরের প্রশ্ন 4.8 বলছে যে
যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে এর দাগের প্রশ্ন বলছে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কী ব্যবহৃত হয়। দেখো, এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহৃত হয় 60% ক্রায়োলাইট, 20% ফ্লোরস্পার এবং 20% বিশুদ্ধ অ্যালুমিনার গলিত মিশ্রণ। ঠিক আছে, আচ্ছা, বিয়ের দাগের প্রশ্ন বলছে যে যে ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া লেখো। ঠিক আছে, দুটো বিক্রিয়া লিখতে বলেছে। দেখো, ক্যাথোড বিক্রিয়া হচ্ছে, আমি উপরে লিখে দিয়েছি, যে অ্যালুমিনিয়াম Al3+ তিনটে ইলেকট্রন গ্রহণ করে কি হয়ে যাচ্ছে, যে অ্যালুমিনিয়াম পরমাণুতে পরিণত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে ক্যাথোড বিক্রিয়া। একই রকমভাবে অ্যানোড বিক্রিয়া কি হয়ে যাচ্ছে, যে 3O2- কি হয়ে যাচ্ছে, 6টি ইলেকট্রন বর্জন করে কি হয়ে যাচ্ছে, যে 3O তে পরিণত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার তিনটে অক্সিজেন পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কি হয়ে যাচ্ছে, 3 অণু অক্সিজেন গ্যাস উৎপন্ন করছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ক্যাথোড বিক্রিয়া এবং অ্যানোড বিক্রিয়া। আচ্ছা, এরপর 4.9 তোমাদের একটা অঙ্ক বলেছে। 4.9-এ অঙ্কটা দেখো আগে। একটি তড়িৎ কোষের তড়িৎচালক বল 10 ভোল্ট ও অভ্যন্তরীণ রোধ 2 ওহম। তড়িৎ কোষটিকে 8 ওহম রোধকের সঙ্গে যুক্ত করা হলো, রোধকটিতে 60 সেকেন্ডে কত জুল তাপ উৎপন্ন হবে তা নির্ণয় করো। ঠিক আছে, দেখো আমি সার্কিটটা অঙ্কন করেছি, সার্কিট তোমরা অঙ্কন করতে পারো না অঙ্কন করতে পারো, তোমাদের বোঝানোর জন্য আমি সার্কিটটা অঙ্কন করেছি। দেখো, এই হচ্ছে তড়িৎ কোষ আর এই হচ্ছে অভ্যন্তরীণ রোধ 2 ওহম। ঠিক আছে, আর এটা হচ্ছে 8 ওহম হচ্ছে যে বহির্বর্তনীতে রোধ, যেটা রোধক বলেছে। ঠিক আছে, আচ্ছা, আমাদের বের করতে হবে যে ওই রোধকটিতে অর্থাৎ 8 ওহম রোধে কত জুল তাপ উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কী কী যা যা ডেটা দিয়েছি লিখে নিচ্ছি। তড়িৎচালক বল E = হচ্ছে যে 10 ভোল্ট, বহির্বর্তনীর রোধ R = 8 ওহম, অভ্যন্তরীণ রোধ r = 2 ওহম। ঠিক আছে, এবার দেখো প্রভামাত্রা আমরা কী করে বের করবো। প্রভামাত্রা সমান আমরা কী জানি, তড়িৎচালক বল / মোট রোধ। ঠিক আছে, তড়িৎচালক বল কত, 10 ভোল্ট। আচ্ছা, মোট রোধ কত হবে, একটা 8 আর একটা 2 পরস্পরের সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত, তাহলে মোট রোধ কত হবে, 8+2। ঠিক আছে, তাহলে কী হয়ে যাচ্ছে, 10/10 = 1 অ্যাম্পিয়ার। তাহলে এই হচ্ছে যে বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রভামাত্রা কী হয়ে যাচ্ছে, 1 অ্যাম্পিয়ার। এবার কী হয়েছে যে উৎপন্ন তাপের সূত্র কী আমরা বের করবো। উৎপন্ন তাপের সূত্র কী, যে I²RT। ঠিক আছে, I² এর মান কত, 1 অ্যাম্পিয়ার, আর কত, 8 ওহম, টিটা কত, 60 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা হিসেব করি কী পেয়ে যাচ্ছি, যে 480 জুল। ঠিক আছে, আচ্ছা, এরপর তোমাদের 4.10-এর প্রশ্ন বলছে যে এখানে একটা পার্থক্য বলেছে, প্রশ্নটা দেখে নেওয়া আগে, যে তড়িৎযোজী যৌগ ও সমযোজী যৌগের মধ্যে 3টি প্রধান পার্থক্য লেখো। ঠিক আছে, দেখো আমি এখানে সুন্দর করে পার্থক্যটা তোমাদের জন্য লিখে দিয়েছি। প্রথমে লিখেছি বিষয় লিখেছি, তারপরে তড়িৎযোজী যৌগ, তারপরে সমযোজী যৌগ। ঠিক আছে, প্রথম পয়েন্টে দিয়েছি ভৌত অবস্থা। তড়িৎযোজী যৌগগুলি সাধারণ চাপ ও উষ্ণতায় কেলাসিত কঠিন পদার্থ, আর সমযোজী যৌগের ক্ষেত্রে সাধারণ চাপ ও উষ্ণতায় গ্যাসীয় তরল এমনকি কঠিনও হতে পারে। আচ্ছা, এরপরে বিষয়ে দিয়েছি তড়িৎ পরিবাহিতা। তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে কঠিন অবস্থায় এরা তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। আর সমযোজী যৌগের ক্ষেত্রে লিখেছি যে সমযোজী যৌগগুলি সাধারণত তড়িতের কুপরিবাহী, ব্যতিক্রম হচ্ছে যে HCl-এর জলীয় দ্রবণ। HCl-এর জলীয় দ্রবণ কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। আচ্ছা, এরপরের পয়েন্টে দিয়েছি দ্রাব্যতা। তড়িৎযোজী যৌগগুলি বা আয়নীয় যৌগগুলি সাধারণত ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, কিন্তু অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় না। আর সমযোজী যৌগের ক্ষেত্রে কি লিখেছি, যে এরা সাধারণত অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। আচ্ছা, এরপর তোমাদের 4.11-এর প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য ক্যাথোড ও অ্যানোড রূপে কী কী ব্যবহৃত হয়। দেখো, তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কী ব্যবহৃত হয়, সামান্য বোরিক অ্যাসিড মিশ্রিত অ্যামোনিয়াম সালফেট এবং নিকেল সালফেটের জলীয় দ্রবণ। আচ্ছা, ক্যাথোড হিসেবে আমরা কী ব্যবহার করব, লোহার চামচ, যে যার উপর আমরা প্রলেপ দেবো সেটা হিসেবে ক্যাথোড হিসেবে ব্যবহার করব। আচ্ছা, অ্যানোড হিসেবে কী ব্যবহার করবো, আমরা বিশুদ্ধ নিকেল। ঠিক আছে, যা দিয়ে প্রলেপ দেবো সেটা হচ্ছে যে অ্যানোড হিসেবে আমরা ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা, এর পরের প্রশ্ন 4.12 বলছে যে প্রতিসরাঙ্ক কাকে বলা হয়। দেখো অ্যান্সারটা দেখো, আলোকরশ্মির প্রতিসরণের সময় তির্যক আপতনের ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। এই ধ্রুবককে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা হয়। ঠিক আছে, এখানে কিন্তু দেখো, প্রথমে কথা দেখো, আমি বলেছি যে আলোকরশ্মির প্রতিসরণের সময় তির্যক আপতনের ক্ষেত্রে, ঠিক আছে, দেখো তির্যক আপতনের ক্ষেত্রেই হচ্ছে যে স্নেলের সূত্রটাই প্রযোজ্য। এই যে প্রতিসরাঙ্কের এই যে সংখ্যাটা লিখেছি, এটা কী লিখেছি, এটা স্নেলের সূত্রটাই লিখেছি। ঠিক আছে, কারণ আমরা কী জানি যে স্নেলের সূত্র থেকে অর্থাৎ প্রতিসরণের দ্বিতীয় সূত্র থেকেই প্রতিসরাঙ্কের সংখ্যাটা পাওয়া যায়। ঠিক আছে, যেহেতু স্নেলের সূত্র
কেবলমাত্র তির্যক আপাতনের ক্ষেত্রে প্রযোজ্য, লম্ব আপাতনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তার জন্য আমরা স্পেসিফিকভাবে প্রথমেই লিখে দিয়েছি যে আলোকরশ্মি প্রতিসরণের সময় তির্যক আপাতনের ক্ষেত্রে। বোঝা গেল? আচ্ছা, এর সাথে তোমাদের একটা অঙ্ক করতে বলেছে। অঙ্কটা হচ্ছে যে জলের মধ্যে আলোর বেগ বলে দিচ্ছে 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড, জলের প্রতিসরাঙ্ক কত সেটা বের করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা আমরা কী জানি যে প্রতিসরাঙ্কের সমীকরণ আলোর বেগ দিয়ে কী জানি যে কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বা জলের পরম প্রতিসরাঙ্ক সমান বায়ুতে আলোর বেগ ডিভাইডেড বাই জলে আলোর বেগ। ঠিক আছে, আর আমরা কী জানি বায়ুতে বা শূন্য মাধ্যমে আলোর বেগ কত 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর হচ্ছে জলে আলোর বেগ বলে দিচ্ছে 2.25 × 10⁸। ঠিক আছে, এটা যদি আমরা হিসেব করি কত পেয়ে যাচ্ছি যে 1.33, আর প্রতিসরাঙ্কের কোনো একক থাকবে না। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের যে মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপারের প্রথম স্কুলের গ্রুপ ডি এর সকল প্রশ্ন উত্তর। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ধন্যবাদ।